এসে ধর রিয়াই মন রে এসরি ধন রে দাও না সাই নয়নে দেখতে পাবে নৌ বি দিদার দুই নয়নে দেখতে পাবে নৌ বির দিদার

প্রত্যেক বিষয়ই কিছু ভেসাল ঢুকে গেছে যাতে আমরা একটা দল ওই মুত্তাকি কন্য আল্লাহ একটা দল মুত্তাকিবান্দা এরাই আল্লাহ এবং আল্লাহ নসুলকে পাবে এরাই মরনের সময় তাদের লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أر جهنم باكي باوتتا دور كي جهنم قال ألله الحبيب الفرمان إن بني إسرائيل تتفرقوا اثنين وسبعين ملا.

বাকি বাউতটা দল হইল জাহান নামি কেরাম বুঝতে পারলেন না আরস করলেন মানহিয়া ইয়ার রসুল আল্লাহ আল্লাহর হাবি এই জান্নাতি দলটা কোনটা নবীজি ফরমাইলেন মান আলাইহি ও আসহাবি সুবহানাল্লাহ যারা সত্যিকার আমাকে ভালোবাসবে যারা আমার দলে মতের সঙ্গে থাকবে এবং আমার সাহেব এরমের আদর্শই থাকবে এই দশটাই জান্নাতী দোজ আল্লামা মুल्ला আলী কারি রাদিয়াল্লাহু মিশকা শরীফের সারা মির্কাতে লেগেছেন এই দলটাই আহলে সুন্নাত ওয়াল জামাত কো সুবহানাল্লাহ এই দোজ কি সুবহান বলুন কোনো চিন্তা নাই চলো নবীজির জান মাদি একটু জোরে জোরে বলুন না আহ চলো নবীজির কে কে যাবে মদিনায় দিবানি শিখান দেন নবীজি উম্মতের মায়া কে কে যাবে ও একটু ধীরে দিনে বলুন দিবা দিবানি শি কান রুয়া যায় রোয়া যায় আবানিস কান্দিতেছেন রুয়া

এই জান্নাতি দলটা হইলো যারা নবীজির গুলাম যারা নবীজি কে মনে করে যারা নবীজির গুলাম মনে করে নিজের কি বলেন ঠিক কিনা অনেকেই বলেন আল্লাহর গুলাম হওয়া যায় নবীর গুলাম নাম রাখা যায় না গুলাম নবীর নাম রাখা কোন না নাউজ বিল্লাহ কিছু পদভ্রষ্ট আলেম আছে কিনা নাই কেউ আছে কিনা নাই কারণ আল্লাহর কোরআনে আল্লাহ ফরমান মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ যারা আমার নবীর গোলামি করছে তারাই আমার আল্লাহর গোলাম আলেমদের dissa ঘোষণা করছি নবী ওলি নিয়ে আজকাল কিছু বিরোধ কে বলেন ঠিক কিনা নামাজ নিয়ে বিরোধ নাই কুরবানির ইজনায় বিরোধ নাই রোজা নিয়ে বিরোধ নাই ঈদ নিয়ে বিরোধ নাই সৎকানিয়া বিরোধ নাই ধর্মের অন্য কোন বিষয় নিয়ে বিরুদ্ধে রূপে নিয়ে এবং বলি কে নিয়ে কেবলেন ঠিক কি কারণ আমার সাবজেক্ট দিছে বলি সম্পর্কে আমি সাবজেক্টের ওয়াজ করি না তবুও যে সাবজেক্টটা দিছে সেটা আমার সাবজেক্ট কেবলেন ঠিক কি না আমি কিন্তু ফরমারশিয়া ওয়াজই না কারণ ওয়াজ দিয়ে যে শিক্ষা করা যায় না আপনার পক্ষ থেকে যে আসে তা আমরা মুখ দে পাইবে কেবলেন ঠিক কি না মা ম ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহীুন আমার হাবিব নিজে কিছু বলছেন না আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন মাই আমি যা বলি মাইক দে বাইরে আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসছে রাসুলের পকে জবান মুবারক দে তা বাইরে এর জন্য কোরআন যেমন ওহী আমার নবীর বাণী ও ওহি কইন সুবহানাল্লাহ আমরা টাইটেল ক্লাসে পড়েছি যে কুরআন ওহি কুরআন কি ওহি ও তো আল্লাহর বাণী ওহি কি আল্লাহর বাণী কুরআন যেমন ওহি আমার নবীর বাণী ও ওহি আলেম থাকলে বুঝবেন আলেমদের দৃষ্টি আকর্ষণ করছে কুরআন হইল ওহি মাতলু যে ওহি তেলাওয়াত করা যায় আর হাদিস শরীফ হলো ওহি গায়রে মাতলু ওহিটি কিন্তু ওহিটা শুধু তেলাওয়াত করা যায় না কোন আল্লাহ কারণ কোরআন যেমন আমার আল্লাহর বাণী নবীজিও আল্লাহর বাণী যদিও হাদিস শরীফও আল্লাহর বাণী নবীজির জবান মুবারক দিয়ে আমার আল্লাহর বাণী প্রকাশ হয়েছে এর জন্য এটা ওহি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

নবীজি হইলেন আমাদের ইমান নবীজি কি ইমান জাকিনিয়া বাজার গেলেন সারা দিন বাজার সব ঢাললেন জাকির মধ্যে তোলা নাই এবারটা বাজার বাড়িতে এ পাইবেন সারা জীবন নামাজ পড়লেন রোজা রাখলেন তুমি মাদা দিলেন দাড়ি রাখলেন হ্যাঁ দৌড়ি করলেন দেশে দেশে হ্যাঁ তাহত পড়লেন এর শার্ট পড়লেন সব বরবাদ হয়ে যাবে আমার নবীজিকে মানার মতো নামান কে বলেন ঠিক কিনা আমার আল্লাহর রসুল যারা দিল দিয়া ভালোবাসবে আমার নবীজিকে যারা মানার মত মানবে আমার নবীজিকে যারা আল্লাহর নূর মানবে না মাটির মানুষ যারা হাজির নাজির মানবে যারা আমার নবীর নূরে আমার নবীর যারা গায়েবের ভান্ডার মানে যারা আমার নবীর আশেখ যারা শাহজালাল বাবার মানে খাজা বাবার মানে যারা গাউসে ফাক আব্দুল কাদের জিলানির মানে যারা রাবিয়া বস্তির মানে রে তাদের নাম শুনলে যাদের মাথা নত হয়ে যায় আল্লাহর ওলিরা নবীদেরকে যারা অন্তরে জায়গা দিয়েছে তারাই হয়েছে আল্লাহর দরবারে মুমি তারা কি আল্লাহর দরবারে মুমিন মুমিন হয়ে যদি তুমি নামাজ পড়ো রোজা রাখো হ্যাঁ জাকার দেও জিকির করো তা আমার নবীর ভালোবাসায় যদি তুমি সব নবীর তরিকায় করো তুমি আল্লাহর অলিদের তরিকায় করো তোমার একটা ক্রান্তিও ব্যথা যাবে না আগে তো মুমিন হইতে হবে কি বললেন ঠিক কিনা প্রত্যেক কথায় আল্লাহ কালামে পাকে ফরমান ইন্নাল্লা না আমানু আমিলো সালহা লেহুন জন্নতুন টাজরি মিং তাতে হাল আনহার ইন্নল্লা আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে কতটা ঠিক কি না ইমান এনেছে যারা নবজির পিছনে নামাজ পড়তো আল্লাহ রে মানতো আখেরাত্রে

যারা রোজা রাখে যারা আপনার পিছে টুপি পরে দাঁড়িয়ে রাখছে আল্লাহ রে মানছে আখের আত্রে মানছে এরা মুনাফে এরা আপনার মানার মতো মানে না কি বলেন ঠিক কিনা এরা নবীর কাছে আমরা নবীর দলের আর কাফেরদের কাছে কি হয় তোমরা চিন্তা করুন আমরা তোমরা সাথে আসি কুইন্দার নবজুদ إذا جاءك المنافقون قالوا نشهد إنك لا رسول الله الله خير যখন মুনাফেকরা আপনার কাছে আসে আপনার দরবারে আসলে আপনার রসুল্লাহ কইটি গই কিন্তু পিছনে গিয়ে আপনার রেসালতেরা মানে না কে বলেন ঠিক কিনা এখনো কিছু মানুষ আছে না রায় রেসালত কইলে ইয়া রসুল্লাহ কয় না আছে কিনা নাই আমরা ইয়া রসুল্লাহ বলতে আপনারা রাজিয়া শুনি

হাসতে হুবে রহমত আমার নবী হইলেন ইমানের মূল আসলে ইমান রুহে কোরআন কোরআনের জান আমার নবীজি হয়েছিল কোরআন হইলেন হাদিয়া হাদিরে আর মালিক নবী সরকারে দুজাহা আসলে ইমান রুহে কোরআন মগজে দিনের মগজ হাসতে হুববে রাহমাতাল লিল সুবহানাল্লাহ কইনা মিয়া দিন ইসলাম জিন্দাবাদ বলতে পারেন আপনারা আর नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে আপনার একবারে সব সময় জায়গা হ্যাঁ ইমানের পরীক্ষা এইটেই জানা আমরা রিসালাতি মুসলমান কি বলেন ঠিক কিনা আমরা তাওহیدی জনতা নয় আমরা আল্লাহর রাসূলের মানদিকের রিসালাতি কি বলেন ঠিক কিনা আমরা রেসালতেই না রে রেসালত কি বলেন ঠিক কি না তাই আমার নবী আমার নবী কামনি বলে হাকিকতে রেসুল যারা বুঝছে আমার নবীর হাকিকত যারা বুঝছে রে আমার নবীর মদিনার সংসদ সদস্য যারা হয়েছে এরা হইল আল্লাহর অলি শুনছো আল্লাহ এরা কি আল্লাহর যেমন যারা এই আপনাদের হবিগঞ্জ লা খাই এডভোকেট আবু জাই সাহেব হইতো এমপি নাকি উনি উনি তে এখন এমপি এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট জাতীয় সংসদ সদস্য এমপি ভাঙ্গা কেডা আর যারা আল্লাহর ওলি হই তারা হুন মদিনার সংসদ সদস্য কুন তারা কি হুন মদিনা মদিনা শরীফের সংসদ সদস্য না হইলে ওলি হওয়া

যার गुलामी তা যার তরিকার गुलामी আমরা করি কুনয় সুবহানাল্লাহ যিনি সাত বছরে লা ইলাহা শিখছেন আর 14 বছরে শিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি আগে তুমি ওনার উরু শরীফ যে ওইতো গিয়েছিলেন এমন মদিনার সংসদ সদস্য যারা ওলি আল্লাহর হয় পীর এই একদল পদভ্রষ্ট আলেম আছে পীরের দরকা যাইতে দেন না কে বলেন ঠিক কিনা কারণ পীর যারা বাঁধাতে এরই মুনাফে কেনাকি মুনাফে কারণ আল্লাহর অলির দরবার ছাড়া আল্লাহর অলির দরবারে কি প্রশিক্ষণ দেওয়া ছাড়া নবীজির হাকি হকি করতে সম্ভব যে জায়গায় নবীজি ফাহান আবু ব কর লায়া রিফু খায়রা রব্বী আবু বকরে আমি যে কে আমিনার গর্বে এসেছি, আমার আসল খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে ধীরে ধীরে না সুহান জুরে জুরে খুঁজ সুবহান আল্লাহ হে আবু বকর আমি যে কে আমার আসল খবর আমার আসল পরিচয় লায়ারি ইয়ারিফু গায়রা রাব্বি আমার আল্লাহ সারা আমার খবর আর কেউ জানে না কিছু খবর পাইছেন সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম কি বলেন ঠিক কিনা হাক্কানী ওলা আলেমরা কিছু খবর কিছু কইনা সুবহানাল্লাহ

কিতাবে লেখে খোদা जिसको फकरें छुरा ले मोहम्मद বলেন আল্লাহ পাক যদি গুনাহর জন্য আপনাকে ধরে অপরাধের জন্য আপনাকে আটকায় আল্লাহর জঙ্গল থেকে আমার নবীরে তো পাওয়ার এত ক্ষমতা আমার আল্লাহ গুনওয়ালা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এত পাওয়ার এত ক্ষমতা থাকবে আল্লাহ যদি ধরেন আমার নবী আল্লাহর চঙ্গল থেকে छुটাইবার ক্ষমতা আমার নবীর আছিল নবীজি সারায়া জান্নাত কিন্তু যারা সালাত সালাম দিতে লজ্জা লাগে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ বলতে যাদের লজ্জা লাগে আমি আর জানাজার পরে দোয়া করতে যাদের লজ্জা লাগে আজানের পরে দোয়া করতে যাদের লজ্জা লাগে আমার নবীর সম্মান কইলে যারা মুখτερα করে এরা সেদিন বলবেন নবীজি আমি তোমাদেরকে ভুলে গিয়ে তোমরা যেমন ভুলে গেছলে দুনিয়াতে আমরস আমি আজকে তোমাদেরকে ভুলে গেলাম সুবহানাল্লাহ জোরে জোরে কইনা সুবহানাত নাউজুবিল্লাহ বলুন নবীজি যদি ভুলে যায় মোহাম্মদ जिसको পাকড়ে চুরানি ওয়ালা কুই আমার নবী যদি ভুলে যান তোমার সারাইবার মতো আর কেউ তোমার জাহান নাম সারা আর কোন উপায় ওই প্রেমিকদেরকে গুনা নবীজি ফরমান আমার উন্মতের মধ্যে যারা বড় বড় গুণাগার এরা আমি সুপারিশ করবো এই ক্ষমতা আর অধিকার পৃথিবীর আর কেউ নাই সুবাহ বলেন আমার নবীজী শান একমাত্র খে জানছে কিছু কবর বইছেন বুইছেন শা রাম আউলে নবীজি খানে খেনে বলে না কর লাই আরি আমি যে আসলে কেৰে আমার আসল পৰিছয় আমার আল্লাহ সারার কেউ জানে না নবীজী তো নুড আলু নবীজি কি নবীজী কি

নবীজি আগে আগে নূর নবীজি আগে আগে মাওলানা আলী পিছনে পিছনে উনি হঠাৎ লক্ষ্য করে দেখলেন যে হযরত নবীর ছায়া মুবারক দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবে লেখা মওলানা আলী বলছিলেন ইয়া রাসূলুল্লাহ যদি বেয়াদবি মাফ করেন একটা কথা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে যত কায়া আছে সব কায়ার দিকে ছায়া দেখা যায় কি ছায়া আছে কিনা নেই আমি আপনি যারা যত কায়া আছে পৃথিবীতে গাছপালা যত কিছুই আছে সবার ছায়া আছে জানতে চাই বিয়া তুমি মাফ করবেন আপনার দিকে ছায়া দেখা যায় না নবীজি বলবেন হে যদিও আরবের জমিনে আমি আমার কায়া নিয়ে আছি আলি রে আমার ছায়া আরবের জমিনে নাই আমার ছায়া আল্লাহর আরো সে বিরাজ করে কায়াধারী সকল জীবের ছায়া আছে ধরাতে তুমি বুঝি প্রভুর ছায়া তোমার ছায়া সেতে আহ তোমার রুপি পাশা নামের সুধা পান করেন যে রাব্বানা সেই সুরত দেখিতে আমার প্রাণে আকুল সেই সুরত দেখিতে আমার প্রাণে আকুল সুহানাল্লাহ বলেন আমার নবীজি নূর আল্লাহ নূরের কোনো ছায়া হয় না

কে বলেন ঠিক কি কোন আলেম যদি ভুল ধরে না এখানে আমি আছি ইননা আরসালনা কে শাহীদান আমি আপনাকে উম্মতের জাহিরি বা তিনি আমলের সাক্ষী বানাইয়া পঠেস আজকে এই মোবারক সুন্নি সম্মেলনে কারা কারা আমার ভাইরা বাবা রামা বুনেরা কারা কারা আজকে গুমবা দিয়ে আশিক রসুল রাসূল হই আশিক হইয়া। এ আল্লাহ রাসূলের রেজা মন্দিরের জন্য বসে আছেন নিজে হক্কানী আলেমদের দিকে চেয়ে যে বসে আছেন আমার নবী হাজির হইয়া সাক্ষী আছে সুবহানাল্লাহ বিশ্বাস না হইলে আপনি থাকবে না ইন্ন আরসালনা কা শাহিদান আল্লাহর কাছে যা আল্লাহ 12 ডর পরে একটা সময় এই মওবারির মাঠে আল্লাহ তোমাকে রাজি করার জন্য এই আমার উম্মতেরা বসেছিল আমি হাজির হইয়া সাক্ষী কইনাছো ইন্না আর কা সাহিদান আপনাকে জাহিরি বাতিন আমল আপনি চুরি করতেছেন নবী দেখেন সুবহানাল্লাহ আপনি বদমাশি করতেছেন নবী সাক্ষী দিবেন আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন জিকির করতেছেন ওয়াজের মাহফিলে আসছেন আমি আর দৃশ্যই পড়ছেন আল্লাহর দরবারে কাঁদছেন সব নেক সাক্ষী আমার নবী স্বয়ং হাজির হইয়া সুবহানাল্লাহ বলি না আমার নবী হ্যাঁ বলে আমরা তো মানুষের গত থেকে তো মানুষই হয় কন্যা না বুঝলে কি বলে কি বলে না রেকর্ড করুন মানুষের গত থেকে মা আমার লোভী কোন মানুষের করতে থেকে বুঝে না কন্যা শুরু আল্লাহ আল্লাহ কুরানে ফরমানিয়া লোক কমকুম ফি পুতুনিউ মাহাতী হে বন্দারা বান্দিরা আমার সারা এই পৃথিবীর আসমানের নিচে যারা আছো তুমরা রে আমি মায়ের ফেটে বানাইছি আমি আল্লাহ

আমি আপনাকে কোন মায়ের পেটে বানাই নাই সুহাল্লাহ জের খজ সুহানা আল্লাহ কোন মার জন্ম নাই আমার হাবি বি সময় নবী কনসছে কোনো ভেটই নাই কোন মার ভেটই নাই ননা সু হানাল্লাহ নবেজি বলে না না আবলা রুয়া আমি সমস্ত রুহের পিতা নবী মুহাম্মাদুরা সুলুল্লাহ ল্লল্লাহ আলাই হিলে সুহানাল্লাহ বললেন । খেতে আইলে এক সমান যেন আমি তো আমার মুর্শিদ রে আমার মতো মানুষ মনে করি না কি বলেন ঠিকই নবীজির সাথে অন্যের সাথে কোনো তুলনা আপন আল্লাহর হলি রাই তোমার মতো না কোন সুহান আল্লাহ তোমার মুর্শিদ তোমার মতো কে বলেন ঠিক কি না আমার নবীকে আল্লাহ বলেন হাবিব এ হযরত মা হাওয়া আলাইহিস সালামের মাজার শরীফে আমি জিয়ারত করেছি জেদ্দায় আমি হজ করেছি সত্যতে

খাতুনে জান্নাত মা ফাতেমার মতো এমন সুন্দর এমন নিকুত মহিলা আল্লাহর জমিনে আল্লাহ বানাইছে না বেহেস্তি মানুষরা ঘুমায় না আদম আল ইসলাম বেহেস্তি ঘুমিয়ে আছেন কথাটা লক্ষ্য করবেন ওগুলি যে হয় মানুষের গড়ের মানুষ কন্যার নাম জমিল্লা এই কম্বক্তেরা এইগুলি হইয়া তো তোরা ইমান হারা হইয়া যাবে কি বলেন ঠিক কিনা আমার নবী তো ওকে কোথায় মানুষই না কই সুবহানাল্লাহ নবীজি যে মানুষ না কোরআন প্রমাণ দিতে পারবো প্রমাণ না দিতে পারলে দেশ হারাইতাম না কই না সুবহানাল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালাম সুন্দরী যুবতী রূপে যখন আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন

আমার আল্লাহ তো আলিমুল গায়েব নবী কিন্তু আলিমুল গায়েব না সবে সবটা বুঝে না আল্লাহ দেওয়া যে গায়েবে জাতি গায়েবে আতাই গায়েবে জাতির মালিক একমাত্র আল্লাহ কোন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক দয়া করে নবী গুনরে যা জানাইছে তা হইছে গায়েবে আতাই ইল্লা মালির তাদামির রসুলি আমার রাসূলগণের মধ্যে যারা মনের মতো এর আমি গায়েবের খবর জানাই দেই সুবহানাল্লাহ আমার নবী ক্যামলিওয়ালা আমি হযরত আদম আলাইহিসসালাম ঘুম থেকে জেগে দেখেন মনের মানুষ সুন্দরী রমণী সুবহানাল্লাহ সময় তো আর সূর্যপ্রভতি কেউ নাই জিকাস করে হায় হায় আমি যারে মনে মনে চাইছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার মনের মানুষ দেখা যায় এত সুন্দর নিখুত আমরা তো বাচ্চা থেকে বড় আর হাওয়াল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামে আল্লাহ যুবক রূপে বানাইছে তুমি কোথায় তুমি কে হোয়ার ইউ আদম প্রশ্ন করলেন তুমি কে তো উনিও নিজেও জানেন না জানেন উনি কি জানেন আদম হাওয়াল কি জানেন কিতাবে লেখে বললেন আমি কে আমি নিজ কিছুক্ষণ পরে হাজরত আদম আল ইসলাম জিজ্ঞাসা করলেন তুমি কুত থেকে এসেছ আল্লাহ হাজরত হাওয়াল ইসলামের জবান খুলে দিলেন হামান ইসলাম বললেন আমি মনে হয় আল্লাহ পাক তোমার কাছ থেকে আমাকে বানাইছে মনে হয় আদম রে তোমার জন্যই মনে হয় আল্লাহ আমারে বানাইছে সুবহানাল্লাহ জুরুজুল হুন্না সুবহানাল্লাহ তখন আদম আলাইহিসমের মনের মধ্যে একটা প্রেম আসলো যে আমার জন্য যখন আল্লাহ আমার মনের মানুষ বানাইছে একটা আলিঙ্গন করার জন্য আদম সফিউল্লাহ হাত বাড়াইলেন আল্লাহ পাকের কতই দরবার থেকে নির্দেশ আসলো হে আদম সাবধান উইথাউট ম্যারেজ বিয়ে ছাড়া আমার হাওয়ার সঙ্গে আলিঙ্গন করা যাবে না যদি বিয়ে হইতে হয় আমি না সারা বিয়া বইতাম না সুমান মহরন ছাড়া বিয়া বৈতাম না সোহানাল্লাহ আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তো জান্নাতে থাকি আমি তো কোনো রুজি রোজগার করি না আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আল্লাহ হাওয়া জি মোহরের দাবি করেছে আমি ইতিয়াজ মোহর দেই আল্লাহ পাক বলেন আদম হাওয়া তোমরা নিশ্চিন্ত হও তুমি 10 বার আর আমার হাওয়া 10 বার

দোনায় স্বয়ং শোপনে দেবে মোদি না স্বয়ং শোপনে দেবে মো না আল্লাহ صلي على محمد وعلى آل سيدنا محمد هدوا

জাহিল ওয়ফাসিকা বহু আলেমের হাশর হবে জাহিল ফাসিকির সূরতে আর বহু আপনাদের মত বহু মূর্খ ওয়ারুবা জাহিলিন যারা বীরকে ভালোবাসছেন নবীজিকে ভালোবাসে নামাজ পড়ছেন নামাজ কিন্তু পড়তে হবে কি বলেন ঠিক কিনা রোজা রাখতে হবে জিকির করতে হবে সিমা হুম ফি উজুহি ইম মিনাসারি সুজুদ আল্লাহ কুরানে বলেন সেজদার কারণে মুমিনের চেহারার মধ্যে আল্লাহর নূর বিরাজ করে নামাজ এরও প্রকার আছে আছে কি নাই জাহিরি নামাজ বাতিনি নামাজ আল্লাহ রাসুল ময়না না সালাতু মেরাজুল মুমিনিন নামাজ হইল মুমিনের জন্য মেরাজ কোন তাই এমন নামাজ পড়বেন লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব হুজুরি কলব সালা নামাজ হয় না

হারাম মরবো আর আমরনের ভয় করছে আমরা কি মরব না ওয়াজনী কিছু সময় বেশি বইলাম সুলতা করি কতটা ঠিক কি না আর 40 বছর ঘুমাইছেন না কই না সুবহানাল্লাহ কারণ আল্লাযিনা তারাই প্রকৃত মুমিন জারের সবচেয়ে বেশি ভালো বাসা থাকে আল্লাহর জন্য কে বলে কতটা ঠিক কি না আজকে যারা বসে আছেন এই সব কিছু সময় মিথ্যা হইতে পারে এই মাহবিলে যারা বসছেন ইনশাল্লাহ হাসনের দিন নবীজি সাক্ষী দিবে কে সাক্ষী দিবেন আমার আল্লাহ বন্ধারা সব রে তোমরা আমি মায়ের পেটে বানাইছি কিন্তু আমার বন্ধুরে আমি মায়ের পেটে বানাইছি না আমার নবীরে মায়ের কোনো মার ওই নাই কোনো ভেটই নাই আমার নবী তা কেমন কন্যা কারণ হাওয়ালা ইসলাম আদম আলাইহিস সালাম নবীজির সাথে দূর দূর ঠৈলাতারার বিয়ে হইছে। সুবহানাল্লাহ। এই কথাটা অবশ্যই কারণ বলার মতো কোনো আলেম আল্লাহর জমিনে নাই কই যে মানব এর আগে কোনো মানব মানবী আছে

আমার নবীকে আল্লাহ বলেন তাকাল বন্ধু আপনাকে আমি শেষদাকারীদের কপাল হইয়া শেষদাকারীদের কপাল মুবারকের মাধ্যমে আমি আল্লাহ খাজা জুল্লার মাধ্যমে নূর বানাইয়া আমি আমি গর্বে পৌঁছাইছি আমি আমার নবীজি নূর হয়ে আসছেন কি বলেন ঠিক কিনা মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুबीन সুবহানাল্লাহ বলে এইমাত্র আল্লাহর তরফ থেকে আমেনার ঘরে আল্লাহর নূর এসেছে সুবহানাল্লাহ আমার সাবজেক্ট ছিল ওলি ওলি তো নবীর পাগল সারা ওলি হওয়া কথার বলা সমানে না আমারে দিয়ে একবারে শেষ হ্যাঁ বুঝিন কথার অন্ত আর কিছু আপনারা কিছু প্রিয় মানুষ আছেন দিকে বইছেন দিলে তো বইলেন না কতটা ঠিকই যাই হোক কত কি খারাপ লাগতেছে আপনাদের আমার তো নবীর গোলাম তো এর জন্য নবীজি সম্পর্কে কিছু বলার জন্য মন চাইতেছে যে আজকে নবী নিয়ে মুনাফিকি কে বললেন ঠিক কি না আয় হায় নবীর নাম ইয়া রাসূলুল্লাহ কইলে আগুন লাগে ঠিক কি না আর আমরা সবসময় বলি ইয়া আপনারা বলতে রাজি আছেন নি গড়ে মিলা মিলাদ পড়াইতে রাজি আছেন নি হ্যাঁ আমার নবী নবী হইয়া কাঁদবেন নাকি কি বলেন ঠিক কিনা আমার জিকির নবী নবী অন্তরে অন্তরে নবীর জন্য দিতে পারি জীবনের সংস্কল হাইরে নবীর জন্য আমরা মদিনার পাগল আমরা মদিনা বলুন আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল বলি নয়নের কাজল বাবা মদি বলি নয়নের কাজল আমরা মদিনার পাগল আঙ্গা মদিনার নবী নবী অন্তরে মদিনার ছবি নবীর জন্য দিতে পারি জীবনের সকল হাই রে নবীর জন্য কোল আমরা মদিনার পাগল আমরা সোহান আল্লাহ কেউ আপনারা সত্যিতে রাজি রাজি আসুন হ্যাঁ নুরুল ইসলাম ফারুকী ইসাব জীবন দিছে আমিও জীবন দিতে রাজি আপনারা রাজি নি জীবন দিতে পারি কিন্তু ইমান আমার নবী হইলেন ইমান নবেজির বরে ইমান অন্য আমরা মুমি নোছিরা আমার মবির সঙ্গে সামান্য বিয়া করলে কিয়া মৎ পর্যন্ত বন্দিগী কবুল হবে না কে বলেন ঠিক কি না বন্দিগী করতে হবে কারণ আমার তো মরণ আছে কে বলেন ঠিক কি না আল্লাহজে খালা খাল মাও তাওয়ালা হায়াত লিয়া লোয়া কুম আইয়ো কুম আহ আল্লাহ বলেন মন্দারে তুমি এমন আল্লাহ হায়াতের সঙ্গে তোমরা বুঝলে যে না মৌ তফিট কইরা দিছি কি বলেন ঠিক কিনা ওই যে দেখা যায় দুয়ারে বলকি গো আমায় সাজাও তারি ওই যে আমার কি সুন্দর বলকি আমার শেষ বিদায়ের খবর পাইয়া গাইলায় ভাড়া পড়ি আমার শেষ বিদায়ের খবর আইলায় কই না জন্মের মতো সাজাও মুরে যাইতামা ফোন বাড়ি গো জন্মের মতো আমায় সাজাও তাড়াতাড়ি ওই যে কি সুন্দর কি গো আমায় এগো যাতর গোলাপ চন্দন সিটা আমার গান তোরা যাতর গোলাপ চন্দন সিটা আমার গান সাদা কাফনে পরা হায় আজ লাগিয়া গো সাদা আমায় সাজা তারা তারি ওই যে দেখা এ দুয়ারে ফালকি গো আহমদ আহ ভাই বাবা রামা সব ফাঁকি দেওয়া যায়ই ফলকি তোটাকে ভাগি দিতে পারছে না কেও ভাগি দিতে পারবে কত দামি নামি মানুসি গিনদেশী দেখলাম আমি নিজেই দেখলাম শহীদ বারে দেখলাম মুইদর বারে দেখলাম হে আব্দুল কাদের আজি সাহেবকে দেখলাম হে জাদের ডাকি দেশ কাপ্ত কত ঠিক কিনা অনেক মানুষ দেখলাম আজকে তাদেরকে দেখি না সুবহানাল্লাহ বলেন না ترى كذا ترى تشهد لهم كذا بشار كل من عليها فاني ويبقى وجه ربك جل جلال والإكرام سبحان الله সবকিছু দัง রাজা বাদশা আমি উমরা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হইলো সুবহানাল্লাহ ও ইবকা ওয়াজহু রব্বিকা জুল জালাল ওয়াল ইকরাম তোমার প্রভু জুল জালাল আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বই বাকি থাকবে সুবহানাল্লাহ সুতরাং রঙ্গমंदरे দুনিয়ার বঙ্গুর কয়েকটা দিনেরই বেটি সাথে প্রেম করিস না বন্ধুরা বেটির উদ্দেশ্যে বলে বেটি কোনোদিন বন্ধু হইতে কোন পুরুষ কোনোদিন দিন বন্ধু হইতে বন্ধু একমাত্র মদিনা বন্ধু একমাত্র আল্লাহ রসুল ছাড়া কামিল অলি আল্লাহ সালা কেউ বন্ধু হইতে যে অলি আল্লাহ মরণের সময়ও সাহায্য করতে কি বলেন পারে কি পারে না কেউ পারে কি পারে না আমি বলছিলাম না মেম্বার অফ পার্লামেন্ট এমপি

মুরিদ না হইয়া ব গাউসে পক মুরিদ হল লাগছে কি বলেন ঠিক কি না খাজা বাবা মুরিদ হল লাগছে বাবা শাহজালাল মুজরা দিয়ামনি এর বড় দলিল তো আমরা দেশের লাগি কই না সুবহানাল্লাহ হযরত কেবলা তো আসুনি। কিন্তু শাহজালাল বাবার যদি মুরিদ হল লাগছে তোমার মতো ফকির নির্বতের মুরিদ না হইলে চলবো সুবহানাল্লাহ বলেন যিনি তাফসীরে কাবীর লিখছেন

খুব আবার দুইটা হয়ে কেমনে পড়তে এইটা তর্ক করতে করতে নিরানব্বইটা দলিল শোয়াতেন না এখান থেকে মরণের সময় মানুষের কইনি তোর বাপের কথা ইয়াদ আছে না তোর জামের কথা ইয়াদ আছে নি কলো তোর ফিরের কথা নিয়ে আল্লাহর অলিরা তুমি যদি এ লন্ডন তোমার মরণ হয় আল্লাহর অলির ক্ষমতা আছে রে জিসমের লতিফ নিয়া তোমার সামনে হাজির হবে যখন নিরানব্বইটা দলিল ফেল তখন ফখরুদ্দিন রাজির মতে তোমার আলিম ডাকলেন ও আমার মুর্শিদ ও নজমুদ্দিন কুবরাত বাবা তুমি কোথায় আছো শয়তান তো আমারে বেঈমান করতেছে বাবা তুমি যেখানেই থাকো না কেন আমাকে আয়া একটু এখন সাহায্য করো ডাক্তার তিনি কান্দা শুনলেন উনি আসরের নামাজের রুজু করছিলেন

খাজাদ ফখরুদ্দিন রাজী বলতেছেন আমি আমার মুর্শিদ কেফলার চেহারা মোবারক দেখি মদিনাওয়ালা আর চেহারা মোবারক দেখি আমি পড়লাম লা ইলা হিল্লাহ মোহাম্ম সাল্লাল্লাহ মরণের সময় ফির হাজির হইতে পারে বুঝছো হাজাল্লাহ কিতাপে লেখছে মরণের সময় ফিদায়বেলায় তাতে কলমান হবে এই চেহারায় জীবনলে দুজোঘেরা গুণ লেখক লেখা

তোর ভিড়ের লেগে পারলাম না রে তোর কাছ থেকে চলে যায় তোর ইমান নেওয়া আমার পক্ষে সম্ভব না আল্লাহর আইছে আইসে আমার রনের কালে মুর্শিদ আমার কাছে ওরে আজরাইল রে জান নিতে দিও না বাবা আজরাইল রে এসকের পুতুল গো মুরসিদ মৌলা না এসকের পুতুল গো আমির মৌলা এই জাহানে নাই গো আমার তুলো না রে এই জাহানে এসকের পুতুল গো মুরসিদ মৌলা না এসকে রে পুতুল গো মুরসিদ মৌলা স্মারণ কি আমার

আর আমার উম্মত বেহেস্তে যাওয়ার আগে সমস্ত নবীর উম্মত বেহেস্তে যাওয়া হারাম সুবহানাল্লাহ বলেন এর জন্য আল্লাহ কোরআনে পাকে ঘোষণা করেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস এরা উম্মতে মুহাম্মদি হে সারা মানব জাতির মধ্যে তোমরা রে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করলাম কি শুক্রিয়া আদায় করছি আমার মুর্শিদ আলハাজ হযরত মাওলানা আমির আলী রহমাতুল্লাহি আলাইহি বলতেন বাবা এই নবীর উম্মতি হয়েছি দুই রাত কইরা নফল নমাজ কইরো কইন্যা সুবহান যে নবীর উম্মত হওয়ার লাগিয়া নবীগণ কাঞ্চেন ঈসা আলাইহিস সালাম আমি মদিনা শরীফ দেখেছি নবীজি রওজা শরীফের ডান পাশে একটা জায়গা খালি আছে যারা লক্ষ্য করছেন এ Pasha Abu Qasim তোমার ফারুক ফারুকি आजम রাদিয়াল্লাহু আনহু

যদিও আমরা গুনাগর কিন্তু আমরা যাবিন নবী কামলিওয়ালা কি বলেন ঠিক কি না আমরা ভয় নাই যে আমরা জামিন আছেন জমিনদার আছেন কি বলেন ঠিক কি না আমার জামিন নবী কামলিওয়ালা আমি আমার নবীর উম্মত আর ঈসা আলাইহিস সালামের উম্মত দুইজনে একটু ঝগড়া লাগছে ঝগড়া ঝগড়া বুঝুন নি কথা কাটা কাটু লাগছে মারামারি না দালুয়া

তবেই কম্বক নাফরমান পর দলে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে না ঈমান আনছে না কইন্ন সুর নাউজুবিল্লাহ জুরু জুরু কইন্ন ঈমান হইলো কপালে থাকতে হবে কি বলেন ঠিক কি না শুকরিয়া আদায় করবেন আল্লাহ যে নবীর গোলামের দলে ওলির গোলামের দলে অন্তত ঈমানদারের দলে যে আল্লাহ আমরা রে কি বলেন ঠিক কি না কতটা ঠিক কি না তাই আমি বলছিলাম হে আমার নবীর উম্মতেগণ ইসার উম্মতে হয় আমার নবীর দরজা বড় কারণ আমার নবিয়ে মোরাজিতা করছেন তোর নবিয়ে মোরাজিতা করছেন নি হে তো আর জানে না হে তো আর জানে না নামাজ পড়ল কি না মোরাজিতা করছেন কিনা কে আর জানছে হে তো জানে না खैर পড়ে তখন ও বিভিন্ন মানুষ বিভিন্ন বুঝে থাকে গুসাই না নমাজ পড়াই ইনশাল্লাহ তা নমাজের কথা আলোচনা নমাজের কথা বলছি না আমি কি বলেন বলছি কি বলছি না নামাজ পড়তে হবে জিকির করতে হবে কি বলেন ঠিক না এই কথাটা কই আমি আমার কথার ইতি টানবো দশটা মিনিট কইনা আলহামদুলিল্লাহ আমার নবীর শান যে কত মহান সুবহানাল্লাহ তখন সে বলতেছে যে হে

এক হাজার বছর থেকে আরো উপরে গিয়া দেখলেন শেম নামের একটা মানুষ এক হাজার বছরের আরো আগে এখানে দাফন করা হয়েছে সুহান শেম নাম মানুষটার নাম কি শেম গাউসে পাক ডাক দিলেন শ্যাম রে ও শেম আমি মাহবুবে সুবানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি বাগদাদি তোকে নির্দেশ দিচ্ছি তুই এখন জিন্দা হইয়া উপরে উঠ

এমন একটা শেম দাঁড়াইছে আগের মানুষ তো লম্বা ছিল এখন আমরা ছোট হয়ে গেছি এমন এক যুগ আর বক কুটাইতে বাইগুন ভরবো ঠিক কিনা এক হাজার বছরের আরো আগে মানুষটা অনেক লম্বা বিরাট এক মানুষ সেম নামের মানুষটা উঠছে কবর থেকে তার মাথার মধ্যে আগুনের কুণ্ড সারা শরীরে দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে

কয় হুজুর আপনি যে সময় নির্দেশ দিসুন আমি উঠার জন্য আমি দেখি সারা দুরুস্তন দুইটা ঠাস ঠাস একটা শব্দ সুবহানাল্লাহ আমি ভাবছি কিয়ামত বুলি আরম্ভ হই গেছে গারে এই ভয়ে কত দুজোকের আগুনে জ্বলতেছি কয় বড় আর কিয়ামতের ভয়ে আমি আমার দাদি মুছলাইতে গেছি গাউসে পাক কি করেন তোমার মাথার মধ্যে আগুনের তাজ কেন তোমার সারা শরীরে কেন আগুন জ্বলতেছে সেম বললে হুজুর আমি আমার সব গুণা আল্লাহ আমার ছাড়ছে কিন্তু আমি আমার মার সঙ্গে দুর্ব্যবহার করতাম বলে আমি আমার মার সঙ্গে দুর্ব্যবহার করতাম আমার রাগ উঠলে আমার মারে সর মারতাম লাত মারতাম সব বেয়াদবি আল্লাহ আমার ছাড়ছে আমার মার সঙ্গে বেয়াদবি আল্লাহ ছাড়ছে না এর জন্য এক হাজার বছর ধরে উফরে আমি দুজকের আগুনে

ইদিকার যেতাম না সময় কিছু বাইরা গাউসে পাশ বললেন তোর মার দোয়া কবল হয়েছে আমি দোয়া করলে কাজ হবে না ভরে শেম তোর মারে কোন গুরুস্থানে কোন জায়গা দাফন করছো সুহান শেমে কয়েক হাজার বছর আগের কথা হুজুর আমার মনে হয় আমার মাকে দশলা নদীর কিনারে দাফন করছে কোথায় দশলা নদীর গাউসে পাক দৌড় দিলেন এই গুরুস্থানের শ্যামের মা কেটে গো আমি মাহবুবের সুবানি আব্দুল কাদের জিলানি নির্দেশ দিচ্ছি তুমি শ্যামের মা কবর থেকে উঠো হোক সঙ্গে সঙ্গে শ্যামের মা কবর থেকে উঠছে খবর থেকে উঠতে কই হুজুর আপনি আমাকে কেন ডাকছেন বলে ডাকছি গো মা দুনিয়ার জীবনে কোনো সন্তান তোমার ছিল কিনা বলে হ্যাঁ আমার একটা মাত্র ছেলে ছিল শেম নামের ওই সে কেমন ছিল বলে সে আমার সাথে বড় দুর্ব্যবহার করত কথা না সে বড় দুর্ব্যবহার করত আমার সাথে দুর্ব্যবহার করত এর জন্য আমি তারে মুদ্দা দিছি বলে আসো তুমি আমার সঙ্গে তোমার ছেলের অবস্থা একটু দেখে যাও

না বললে আমি শেষ করব শেষ হয় নিজে আমার কত অলির শান্ত আছে কি ওলিরা মরে নবীজির তো কোনো তুলনই নাই নবীজির জানা জুইছে না কন্যা সুহান নবীজি তুমি আজ আসছেন মার সঙ্গে কথা বলছেন ইন্তেকালের পরে কোনো জানা জুই নাই সুহান পর্দা করার পরে কোনো জানা হয় নাই নবীজির ইন্তেকাল বলো জানা নবীজি যে পর্দা করেছেন এরপরে কোনো জানা যা কন্যা আল্লাহ

ترون مائیں ہاتھ تو ایک ان دے رحمان الرحیم اللہ 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 غفور الرحیم اوہ শেষ কথা কইও না আল্লাহ জীবনের গুনা মাফ করো আল্লাহ হু ইমানের সঙ্গে মত করো আল্লাহ হু আল্লাহ নবীজির দিদার নসিফ করো আল্লাহ হু আল্লাহ হু মা দোয়া করে মাপো যদি আমারও সর দেয়া তাকে আমার দিসে তোমারও তো কথা করছে না আল্লাহ যদি ছেলে কষ্ট দেওয়া তাকে আমারে দিসে আমার ছেলের গায়ে এমন আগুন মাথার মধ্যে এমন আগুনের মুকুট মরাই সর্লা বাবু আমি মা হইয়া তোমার তোর তোর থেকে আমি মাফ করলাম আমার রে মাফ করে দা

এর জন্য অলির মুখ আল্লাহর মুখ হুয়ে যায় অলির হাত আল্লার হাত হুয়ে যায় আল্লাহর অলির যখন দোয়া করে তকদির ফিরে যা আ তগ্দির লা রুদ্দু ইল্লাপি দোয়া মানুষের তগদির ফিরে না কিন্তু কোনো অলি আল্লাহ যদি দোয়া করে তকদির ফিরে যা এর জন্য বিশ্রাম রাম এক হাজার চকুদের দোয়া বার করতে হই ঠিক ঠিক কি না হ্যাঁ কারণ আল্লাহর তুমি গুণাগার হইলো মাটিও যদি আতরের সঙ্গে থাকে আতরের সুবাস লাগে তুমি অলি তুমি গুণাগার হইলো অলির দরবারের সাথে সম্পর্ক রাখো এখানে নবীর মদিনাওয়ালার গন্ধ ভাইবা একদিন ভাত মাছ মাংস কুরমা পোলাও খাইলে মানুষের দেহ তাজা হয় কি তাজা হয় দেহ তাজা হয় আর আল্লাহর কোরআনের আওয়াজে হাদিসের আওয়াজে ওলি আল্লাহ গুনের চেহারা মুবারক দেখলে আহকানি আলমদের চেহারা দেখলে মুমিনের রুহ তাজা হয় তাজা রুহ নিয়ে জানি আল্লাহর জিকির নিয়ে যারা কলব কবরে ডুববে কেমন পর্যন্ত এর দেহ না গলবে না হিসাব ওই অলি দিন আপনারা অলি হয়ে যাবে সুহান এই যে রাত্রি জাগরণ করছেন করবেন সারা রাত জাগরণ করবেন কারণ রাত্রি জাগরণের মধ্যে মানুষ ওলি হইতে পারে

আমার আব্বাজান বলছেন যে দিদারে মাহবুব কে নিয়ে লবেজান হোনা শর্ত হয় আল্লাহর দিদারের লাগে আজানটা না করে গা দাও লাগে বে আল্লাহর বাইতা ঠিক কি না প্রত্যেকটা যারা আল্লাহরে পাইলো না নবীরে না পাইয়া কবরে ঢুকলো এরার মতো পদ্মসিবার কবালপুরা যত এমপি মন্ত্রী তুমি যাই হইতে পারো যদি আল্লাহ হইয়া কবরে ঢোকো নবীওয়ালা হইয়া কবরে ঢুকো তাইলে কবরে জান্নাতের রে তোমার ভাও টিপো রোজা তুমিন রিয়াজিল জান্না এই কবর তোমার জান্নাতের বাগান হয়ে যাবে এর জন্য নামাজ পড়বেন জিকির করবেন সারা রাত জায়গা জিকির করবেন তাহাজ্জুদ পড়বেন পীরের দরবারে আশা জায়গা রাখবেন পীর আউলিয়া ধারা অন্তরে রাখবেন ইনশাআল্লাহ আপনারা ঈমানের সঙ্গে কবরে যাবেন সবাই হই না আমিন এই ভাবে সুন্নি সম্মেলন বছরে বছরে আপনারা করতে রাজি আছেন কি না প্রতি বছর আপনারা এই সুন্নি সম্মেলন করবেন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. اللهم ان صلاتي ونسوكي ومحياي ومماتي لله رب العالمين. ربنا وَجْعَلْنَا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم ربنا ولا تحملنا ما لا طاقة لنا وابو عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المشركين فانصرنا على القوم المنافقين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني

আল্লাহই গবীর থেকে গবীরুত মনজনিয়ে অনেক সময় হাত তুললাম যে সময় দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলি বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বন্ধ অফিস আদালত বন্ধ সমস্ত কিছু বন্ধ কিন্তু এই গভীর রচনীতে তোমার রহমানি দরজা খোলা মাবুদ তোমার কি একবার মায়া লাগিন আল্লাহ আল্লাহ মোহামারির মানুষ এতদিন চলে এত মানুষ যে তো রাত্রি পর্যন্ত থাকবে আল্লাহ আমি তো ভাবছি না আল্লাহ যাই হোক এরা সত্যিকার তোমার তোমাকে রাজে খুশি করার জন্য তোমার অলির দরবার তোমার আলেম আমার দরবারের ইজ্জত রক্ষা করেছে আল্লাহ গভীর রজনী পর্যন্ত আরামের ঘুম বাদ দিয়ে আমার মা বোনেরা ভাই বাবারা আল্লাহ যত যারা আমার সঙ্গে হাত পাইছে আল্লাহ জালা এই দরবারের ইজ্জত রাখছে মরণে কই মরে হাসরে তারা রে বেজত কইর হাসরের ময়দানে আল্লাহ তারা রে মুজরিম খুইয়া ডাগে দিও আল্লাহ তোমার আরো সে মানুষ মানুষগুলির জায়গা দিও আল্লাহ আমি নগণ্য রে আল্লাহ দেওয়ালি স্বামী আমার মোহাম্মত আল্লাহ আল্লাহ কি দিব আল্লাহ তোমার রফনি হাই দিয়ো তোমার আরশের ছায়া নিছতার জায়গা দিয়ো আল্লাহ নবীজির নুরানের হাতের কাউজরের পানি তোরে খাওয়াইও আল্লাহ মরবার আগে হইলে একবার হইলো প্রতিদিন আল্লাহ সরকারে দুই জাহান একবার স্বপ্নে দেখাইও যে নবীজিকে স্বপ্নে দেখলে অযোকের আগুন হারাম হইয়া যায় আল্লাহ

আল্লাহ আমাদের আমার ভাইদের বাবাদের এই কচি কাঁচা শোনা মনিরা আল্লাহ আমার পর্দার অন্তরালের মা বোনেরা যারা এই জান্নাতের বাগানের ইজ্জত রক্ষা করেছে সাহায্য করেছে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আল্লাহ একবার হইল মদিনাওয়ালারে প্রত্যেকের ঘরে আইনা হাজির করে দেখাই আল্লাহ তোমার কুদরতি কদমে দূরে আমি নগুন নিয়ে আরো রাইখা যায়। আল্লাহ আশেখের সুলদের হায়াতে তুই বা করে দাও আল্লাহ নবী নবী কইয়া কান বার তৌফিক দাও আল্লাহ বলি আল্লাহর इज्जत राखবার তৌফিক আমরারে দাও আল্লাহ ওলি আল্লাহর কদমে মাথা রাইকে মদিনা ওয়ালার দেখায়া ইমানের সঙ্গে আমরা আমরারে দুনিয়া থেকে উঠাইও আল্লাহ আল্লাহই গভীর রজনীতে আল্লাহ অনেক মানুষ বসে আছে অনেক রোগ লয় আছে মন হই হবে আল্লাহ যারা কঠিন بیماری আছে আমরারে সেবা দে তুমি সারা তো আমরা ডাক্তার নাই হাদিস শরীফে আছে ওষুধ পেটে গিয়ে হই তুমি হুকুম না দিলে ওষুধের ক্ষমতা আল্লাহ আমার ভাইয়ের বাবা আমরা যারা কঠিন বেমারি আছি মা বোনেরা যারা হাত বইতেকের কঠিন ব্যামার অনেকে দোয়া চাইছে ফোন কইরো এরারে সেবা দিও আল্লাহ ইয়া আল্লাহ তোমার दारू شفায় থেকে شفায় দাও হায়াতে তুই ভালো দাও আল্লাহ যারা জালিমের জুলুমে আছি জালিমের জুলুম থেকে আল্লাহ আপনারে বাঁচাও যারা গরিব আছি আপনারে গরিবের থেকে বাঁচাও আল্লাহ আমরা আসমানের বলা আসমানে উঠাও জমিনের বলা জমিনে দাফন করো তোমার হাবিবে পাকে খাতিরে তুমি ছাড়া কারো কাছে করি বরুদন তুমি কে শুনিবে আমরা পাপির আল্লাহ তোমার জালায় বনে তোমার জ্বালায় কতই কান্দলাম মুর্শিদের চরণে তবু যদি না পাইলাম আল্লাহ তোমার দর শোন কান্দিয়া কান্দিয়া হবে ও বাগার মোর আল্লাহ ও আল্লাহ তোমার কুতুতে কত করে একবার আমরার দিকে চাও আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষ যারা হাত উঠেছে এর নাম তোমার আশেকের দপ্তর আজকে লেখো তোমার না পাইলে তুই জীবনের কোনো মূল্য নাই তোমার হাবিবরে না পাইলে জীবনের কোনো মূল্য নাই আল্লাহ প্রত্যেকটা মানুষের নাম তোমার আল্লাহ আশিকের দপ্তরে লেখো প্রত্যেকটা মানুষের নাম মদিনার কামলিওয়ালার প্রেমিকের ডাইরির মধ্যে আজকে লেখো আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ তুমি সূরা তূর আর আল্লাহ এই যে কবুল করে যারা সাহায্য করেছেন করবেন আল্লাহ যে বাচ্চারা এই মাহফিল করেছে ইন্তজামিয়া কমিটিকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ নবীজির সৈনিক হিসেবে তরমে কবুল করো নবীজির হাতের কাউসারের ফানি এই সুন্নি মানুষগুলির খাওয়াইও আল্লাহ নবীজির সুপারিশ নসিব কইরো ইয়া আল্লাহ প্রতি বছর এইভাবে আমার নবীর আশিক গুণ না ওলি আল্লাহ গুণ যাই না হক আলেম মদিনার প্রেম সুধা পান করাইবার তৌফিক তাদেরকে দিও আল্লাহ বাবা শাহজালালের সিলাই শাহ পুরান বাবার সিলাই হজরত কেবলার সিলাই শেদ নাসির আল্লাহ ফতেহ গাজী রহমতুল্লাহ তিনশো ষাট আউলিয়া রুহানি ফয়েজ দিয়ে আমরার কলব জিন্দা করে দাও মদিনার ফয়েজ দিয়ে আমরার কলবে চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির জারি করে দাও আল্লাহ আমরা নমাজি বানাই দাও আমরা রোজাদার বানাই দাও আমরা রে তা জুত গুজার বানাও যে মানুষ আল্লাহ মইরা মরে নেমন মানুষ হিসেবে আমরা রে কবুল করো আল্লাহ আমরার মুর্শিদ কেবলার রঙ্গে রঙ্গিন বানা বলি আল্লাহর দরবারের সঙ্গে আমরা সম্পর্ক রাখবার তৌফিক দেও বাহাকেলা ইহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ